বন্ধুরা, ভারতীয় টিম পেয়ে গেল রোহিত শর্মারও বাপ। এই প্লেয়ার মাঠে এসেই শুরু করেছিল চার এবং ছক্কার বর্ষণ এবং করে ফেলল দ্রুততম ডাবল সেঞ্চুরি এবং খেলে ফেলল মাত্র এত বলে 244 রানের মার্কাটারি ইনিংস এবং আলোড়ন সৃষ্টি করলো পুরো ক্রিকেট জগতে। বন্ধুরা, আপনারা যদি দেখতে চান এই প্লেয়ারের মার্কাটারি ইনিংসের সম্পূর্ণ ভিডিও, তাহলে বন্ধুরা ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, এই সময় ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে 5টি টি-20 ম্যাচের সিরিজ খেলা হচ্ছে এবং অন্যদিকে ইংল্যান্ড ডোমেস্টিক ওয়ানডে কাপের একটা ম্যাচ খেলা হয়ে গেল নর্থ হ্যাম্পটনশায়ার এবং সমারসেটের মধ্যে। নর্থ হ্যাম্পটনশায়ারের হয়ে খেলে পৃথ্বী শ সমারসেটের বোলারদেরকে কুটতে কুটতে কুটে দিল এবং পৃথ্বী শ খেলে ফেলল 153 বলে 244 রানের মার্কাটারি ইনিংস। তার এই ইনিংসে ছিল 28টি চার এবং 11টি গগনচুম্বী ছক্কা। পৃথ্বী শ ডাবল সেঞ্চুরি তো মাত্র 129 বলেই করে ফেলেছিল এবং পৃথ্বী শ এই ইনিংস খেলে তার জবাব দিয়ে দিল বিসিসিআইকে এবং নর্থ হ্যাম্পটনশায়ারের টিম 87 রানের বিশাল বড় ব্যবধানে এই ম্যাচ জিতে নেয়। বন্ধুরা, পৃথ্বী শকে কি ভারতীয় দলে সুযোগ দেওয়া উচিত, কি উচিত নয়, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের মতামত। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।